স্বাগতম ফটকি রূপে, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজ আপনাদের আমি শেখাবো প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে প্রত্যেকটা বছরে পয়লা জুলাইয়ে যে পেফিক্সেশনের বা ইনক্রিমেন্টের কাজ করতে হয়, সেটি আপনারা কিভাবে করতে পারবেন ঘরে বসে ল্যাপটপ অথবা মোবাইলের সাহায্যে। তো সেই টিউটোরিয়ালটি আজ আপনাদের দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি চলাকালীন সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিয়ে বেল আইকন ওপেন হবে, বেল আইকন ওপেন করে এটা অলে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো আমার এই প্রাইমারি স্কুলের সমস্ত টিউটোরিয়াল আমি তৈরি করছি, যেগুলো আপনারা ফটি গ্রুপে যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে আপনারা স্কুল ম্যানেজমেন্ট বলতে একটি পার্টিশন পাবেন, ওটা ক্লিক দিলে আপনারা প্রাইমারি স্কুলের যাবতীয় টিউটোরিয়াল ওই স্কুল ম্যানেজমেন্টে পেয়ে যাবেন। তো শুরু করছি টিউটোরিয়ালটি, লেটস গো স্টার্ট। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে, আমি অপেরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনারা অপেরা নিউ ট্যাব নিয়ে লিখে নেয় এখানে কেএফিক্সেশন। তো আপনারা কেএফিক্সেশন গভ বিডি এটা ক্লিক দিবেন। এই কেএফিক্সেশন গভ বিডি এই অ্যাড্রেসটাই ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে যে ইন্ট্রাগেট বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেম এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যে নির্দেশিকা রয়েছে, নির্দেশিকা গুলো সুন্দরভাবে পড়ে নেবেন। এখানে আপনার নির্দেশিকা যদি কোনো প্রকার ভুল হয় তাহলে এই সিস্টেম আপনি কাজ করতে পারবেন না। এখান থেকে পরবর্তীতে যাবেন। পরবর্তীতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনে বেতন মুদ্রণ এই নির্দেশিকা গুলো অবশ্যই আপনারা সুন্দর করে পড়ে নেবেন, ঠিক আছে? তো এখানে সমস্ত নির্দেশিকা আপনারা পড়ে নিয়ে, এখানে একটা নির্দেশিকা রয়েছে অনলাইনে 1/7/2015 তারিখের বেতন নির্ধারণ সম্পন্ন করার বেতন নির্ধারণ, 1/7 পরবর্তী নতুন নিয়োগ নিয়োগ বদলি পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতর ইত্যাদি। এবং তার মানে এখান থেকে আপনার একটা এই যে আমি প্রিন্ট পেয়েছি ক্লিক দিবেন পরবর্তী ধাপ। তো এখানে আপনারা দুটো এই যে এটা আমাদের কাজ করবো আমরা, যেহেতু ভেরিফিকেশন এই ইনক্রিমেন্টের কাজ করতে যাচ্ছি। তো ইনক্রিমেন্টের কাজ করার আগে আমাদের ভেরিফিকেশন ধরার জন্য এই এখান থেকে আমাদের এটা ব্যবহার করতে হবে। তো এখানে আপনারা দেখুন চলমান অর্থাৎ 1/7/2015 সালের পূর্বে যাদের নিয়োগ তাদের এই চলমানে যে কাজটি ভেরিফিকেশন কোড উদ্ধার করতে হবে, এবং নতুন নিয়োগ হলো 1/7/2015 পরে এসে যাদের নিয়োগ অর্থাৎ 16, 17, 19 এদের ক্ষেত্রে আপনাদের নতুন নিয়োগের থেকে ভেরিফিকেশন কোড উদ্ধার করবেন। তো এখানে আপনাদের বলে দিচ্ছে যে 1 জুলাই তারিখের বেতন নির্ধারণের জন্য চলমান বেতন নির্ধারণ নির্বাচন করুন। এবং এখানে যে রেড সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু নির্দেশিকা দিয়েছে, এটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে। তা চলমান আমি আবারও একটু বলি যে এই চলমানটি হলো 1/7/2015-র আগে অর্থাৎ 14, 13 বা এর পূর্বে যত সাল রয়েছে এই সালের ভেরিফিকেশন কোড উদ্ধার করতে চলমানে, এবং 15-র পরে এসে যে সমস্ত নতুন নিয়োগ গুলো হয়েছে সেই নিয়োগের ভেরিফিকেশন কোড উদ্ধার করতে গেলে আপনার নতুন নিয়োগে দিতে হবে। আমি একটি এখানে নতুন নিয়োগে যাই, হ্যাঁ আমি প্রিন্ট পেয়েছি এটাই ক্লিক। আমি যেহেতু আসলে 1/7/2015-র পরে এসে কাজটা করছি, তো এই যে বেসামরিক ক্লিক, তো এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিতে হবে, ডেট অফ বার্থ মাসটি সিলেক্ট করতে হবে, এবার তারিখ, মোবাইল নাম্বার একটি কোড যাবে, ওকে। তো এখান থেকে এই ক্যাপচারটি আপনারা দেখে দেখে পূরণ করে দিবেন, ওকে। এখানে লগ ইন, তো পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনাকে মোবাইলে নির্ধারিত 4 সংখ্যা ভেরিফিকেশন কোড এন্ট্রি দিতে হবে, ক্লিক দেই, ওকে। তো আমার কোডটি অলরেডি চলে গেছে। তো কোন ক্রমে যদি এই কোডটি মোবাইলে প্রবেশ না করে তাহলে রিসেন্ট কোডে ক্লিক দিয়ে আবারও আপনারা মোবাইলে এই কোড নিতে পারবেন। তো ওকে, আমাদের মোবাইলে কোডটি অলরেডি চলে আসছে। দিয়ে এখান থেকে আপনারা যদি কোনো প্রকারে আপনার কোড না যেয়ে থাকে তাহলে রিসেন্ট কোডে ক্লিক দিলে আপনার অবশ্যই মোবাইলে কোড যাবে। তো এখানে ভ্যালিডেটর ক্লিক দিবেন, ওকে। এখানে একটু সময় নিবে পুরো এটা শো করার জন্য, আনএক্সপেক্টেড এরর ইন হ্যাজ অকার্ড, প্লিজ কন্টাক্ট দা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এটা ক্লিক দেই, এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অল পুরো স্কুলের যে যে শিক্ষকের আমি এই কাজটা করছি এখানে এটা শো করছে। প্রিন্ট করুন ক্লিক দিবেন, প্রিন্ট করতে পারেন বা এখানে দেখেন আছে যে বলাই কুমার শাহ, এনার কাজটি আমি অলরেডি করছি। তো এখানে এসে নিচে এসে চলে আসবেন, নিচে এসে 16 তারিখ এখান থেকে আপনারা এই প্রিন্টে ক্লিক দিবেন, ওকে। তো এই প্রিন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে একটি এই ইনক্রিমেন্ট এই যে ভেরিফিকেশন কোড অলরেডি আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা এটা প্রিন্টও দিতে পারেন, প্রিন্টে অপশনে ক্লিক দেই। তো এখানে এটা আপনারা প্রিন্ট দিতে পারেন বা এই যে এই ডেজিগনেশনে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনারা এটা পিডিএফ মোডে সেভ করতে পারেন। তো আমি পিডিএফ মোডে এটা সেভ করে দেখিয়ে দিই, অল। তো এখান থেকে সেভ,
তো কোথায় সেভ করবো এটা আমাদের দেখিয়ে দিতে বলছে। তো আমি ডেস্কটপে রাখি, আর এখানে বেতন অনলাইন বেতন নির্ধারী নামটি লিখে দিই, দিয়ে আমরা এখানে সেভে ক্লিক দিলাম। তো এটা অলরেডি আসলে সেভ হয়ে যাওয়ার কথা, তো আমাদের সেভ হলো কিনা আমরা একটু দেখে আসি। এই যে অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো, তো এখান থেকে আমরা এই যে লগ আউট থেকে লগ আউট করে এটা এটা থেকে আমরা যেহেতু আমাদের ভেরিফিকেশন কোড আমরা পেয়ে গেছি, তো এখানে এটি পাওয়ার পরে আপনাকে প্রিন্ট করুন থেকে আপনি প্রিন্ট করুন করে লিখে আপনারা এটা সেভ করে নেবেন, নিয়ে এই যে লগ আউটে ক্লিক দিবেন, তাহলে এনার এই পেজ থেকে আপনার বেরিয়ে আসবেন। তো ওকে, আমাদের যে প্রথম ধাপের কাজ প্রায় শেষ, তো এখান থেকে পরবর্তীতে যেতে হবে। আবার এখান থেকে আবার আমি প্রিন্ট পেয়েছি। ওকে, তো আমরা আসলে ভেরিফিকেশন কোড উদ্ধারের ক্ষেত্রে দুটি নিয়ম ফলো করছি, যে নতুন নিয়োগ থেকে আমরা করছি, যে 2016 সালের নিয়োগ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার নিয়োগ অলরেডি যোগদানের তারিখ অলরেডি কত সালে, 16 সালে। তাহলে আমাদের এই নিয়োগটা যেহেতু 16 সালে, সেহেতু আমরা এই নিয়োগটা যেহেতু 16 সালে, এটা এই নতুন নিয়োগের ভিতর পড়বে। আর যাদের 15 সালের আগে নিয়োগ, 14, 13 বা 10 বা তার পূর্বে নিয়োগ, তাদের থেকে অবশ্যই চলমান দিয়ে আপনার কাজটি ওই ভেরিফিকেশন কোডটি উদ্ধার করবেন। তো ভেরিফিকেশন কোডটি উদ্ধার করার পরে আপনারা চলে আসবেন যে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টে ক্লিক দিবেন। তো এখানে বলছে স্বয়ংক্রিয়ভাবে যাদের 1/7/2020 তারিখে ইনক্রিমেন্টটা হয়নি, নতুন ভারপ্রাপ্ত, এটা দিয়ে আপনারা এখানে ডাইরেক্টলি এটা ভালো করে একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে হ্যাঁতে ক্লিক দিয়ে দিবেন। ওকে, তো বেসামরিক কাদের কাজের, এবার ন্যাশনাল আইডি কার্ডটা এখানে দিবেন। ওকে, আপনার এলে যে এনআইডি কার্ডটি দেওয়ার পরে এই ভেরিফিকেশন নাম্বারটি দিবেন। তো আমাদের ভেরিফিকেশন নাম্বারটি তো অলরেডি আমরা পেয়েছি, তো ভেরিফিকেশন নাম্বারটি আমাদের নেওয়ার জন্য এটা ওপেন করি। তো ওকে, আমরা একটু আগে এই ভেরিফিকেশন কোডটি লাগিয়ে নিয়েছি, তো এই যে ভেরিফিকেশন নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি কোডটি বসিয়ে দিই 10/37 দিয়ে। এই যে স্পেসটি আপনারা অবশ্যই এখানে এই স্পেসটি ব্যবহার করবেন। ওকে, তো এইরকম একটি ভেরিফিকেশন কোড আমরা উদ্ধার করেছি, এই কোডটি অবশ্যই এখানে ব্যবহার করবেন। তারপর এখানে বলতে বলছে এফ, এই যে এই এই টেক্সটটি আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, এই টেক্সটটা এখানে দেখে দেখে এখানে দিয়ে এই লগইনে ক্লিক দিবেন। তো এখানে লিখছে যে পরবর্তী ধাপে লগইন করার জন্য আপনার মোবাইলে 4 সংখ্যা তথা আবারও একটি পিন কোড মোবাইলে যাবে। তো অলরেডি মোবাইলে 4 সংখ্যা একটি পিন কোড চলে গেছে, যদি কোনো কারণে আপনার পিন কোডটি না যেতে থাকে তাহলে রিসেন্ট কোডে ক্লিক দিবেন। তো ওকে, আমরা কোডটি পেয়ে গেছি যে এখান থেকে এই ভলির গেট। ওকে, তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই যে ইনক্রিমেন্ট এই তারিখটি সিলেক্ট করে দিবেন। তো এই যে 1/7/2020 এই বিশের যেহেতু আমরা 20 সালের ইনক্রিমেন্টটি করব, তো এটাই ক্লিক দিবেন, দিয়ে এই গোতে ক্লিক দিবেন। ওকে, তো এই যে ইনক্রিমেন্টের সেই কাগজটি চলে আসছে, এই বছরের ইনক্রিমেন্ট এই যে এনার অর্থাৎ বেড়ে দাঁড়িয়েছে 11,810 টাকা। ওকে, তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা এবার এটাকে সেভ করে দেই। তো এখান থেকে ডাইরেক্টলি আপনারা প্রিন্ট করে নিতে পারেন, আবার সেভ করেও রাখতে পারবেন। তো ওকে, এই পিডিএফ মোডে যদি আপনারা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করেন, তো এখান থেকে আপনারা ক্লিক দিয়ে আপনার প্রিন্টারটি সেট আপ করে দিবেন। তো আমার একটি প্রিন্টার আছে L380 সিরিজ, এই যে এই প্রিন্টার দিয়ে আপনি আমরা এখানে এটা বার করতে পারি। আর আপনারা যদি না করতে চান, যদি সেভ করে রাখতে পারেন, তাহলে সেভ অ্যাজ দিয়ে এই সেভ অ্যাজ পিডিএফ ফাইলে আপনারা এখানে সেভ করে রাখতে পারেন। এখানে সেভ কোথায় সেভ করব এটা আমি এই জায়গায় দেখিয়ে দেবো। তো এই যে ডেস্কটপ, ওকে সেভ, তো দেখে আসি সেভ হলো কিনা। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো এটা এই যে বেতন জাতীয় বেতন স্কেল 2015 প্রাপ্য বেতন নির্ধারণী, এটা এই যে অলরেডি হয়ে গেছে। তো এরকমই আপনারা পে ফিক্সেশনের কাজটি নিজেরাই ঘরে বসে করে নিতে পারবেন। ওকে, এই কাজটি করার শেষে আপনারা শেষ যে কাজটি করবেন, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনারা লগ আউট করে রাখবেন অবশ্যই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, পরামর্শ থাকলে কমেন্ট করুন, এবং অন্যান্য কলিগদের জানাতে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়েছে, ওটা টাচ দিয়ে অলে বেল আইকন ওপেন হবে, বেল আইকন ক্লিক ওপেন হলে একটি অলে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো দেখা হবে আর টিউটোরিয়াল, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।